আসসালামু আলাইকুম রহমাত আলহামদুলিল্লাহ আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকের এই পর্বে নতুন করে আরেকটি দোয়া মুখস্থ করার জন্য তৌফিক দিতেছেন আমরা মহান আলার কাছে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব যেই দোয়া আমাদের প্রতিদিনের রুটিনে অবশ্যই থাকতে হবে এমন একটি দোয়া আমরা শিখব যেই দোয়া স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের জন্য এবং তার পরিবার পরিজন সন্তানদের জন্য বংশধরদের জন্য তিনি এই দোয়া করেছিলেন এই দোয়া আমরা কোথা থেকে পেলাম কুরআনুল ক্যারিমের ১৪ নম্বর সুরা সুরাতুল ইব্রাহিম এই সুরার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আমরা এই দোয়াটি পাই এখানে ইব্রাহিম আলাইহিস ইসালাম তিনি তার নিজের জন্য এবং তার বংশধরদের জন্য দোয়া করেছেন কি দোয়া করেছেন তাহলে আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করি আমি প্রথমেই আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে দোয়া হচ্ছে বা আপনি আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে বাধ্য মহান আল্লাহতালা তাকে পছন্দ করেন যে ব্যক্তি মহান আল্লাহ তালার কাছে কিছু চাই দোয়া করে মহান তালা তাকে পছন্দ করেন যে ব্যক্তি তার কাছে চায় মহান আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর রাগান্বিত হন যে ব্যক্তি মহান রবের কাছে কিছু চায় না মহান রবের কাছে কিছু না চাইলে মহান রব রাগ করেন আর চাইলে তিনি খুশি হয়ে যান সম্মানিত বাইবন এর পরেও কি আমরা মহান রবের কাছে দোয়া করব না আলহামদুলিল্লাহ আমরা এমন একজন রব পেয়েছি যে রব আমাদের দোয়া কবুল করতে চান কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দোয়া মুখস্থ করি না মহান রবের কাছে আমরা দোয়া করার সময়ও পাই না সম্মানিত বোন আসুন আমরা দোয়া মুখস্থ করি এবং দোয়ার প্রতি আমল করি মনে প্রাণে দৃঢ়ভাবে আমরা মহান রবের কাছে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা মহান রবের কাছ থেকে চেয়ে নেই সম্মানিত তাহলে আসুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি মুখস্থ করি رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ রব্বানোয় খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া ভেঙে ভেঙে আমরা যদি কয়েকবার পড়ি তাহলেই কিন্তু ছোট্ট এই দোয়াটি আমাদের মুখস্থ হয়ে যাবে সম্মানিত ভাই আপনারা আমার সাথে পড়ুন তাহলে শুদ্ধ হয়ে যাবে রব্বিজ আলী এভাবে ভেঙে ভেঙে আমরা পড়ব রব্বিজ رب اجعلني، رب اجعلني، رب اجعلني، رب اجعلني مقيم الصلاة، مقيم الصلاة، مقيم الصلاة، ومن 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 ذريتي وامن ذريتي ربنا ربنا وتقبل دعاء وتقبل دعاء অত্যন্ত সুন্দর একটি অর্থ রয়েছে আমরা যারা পাঁচ ওয়াক্ত নিয়মিত আদায় করতে পারি না আমরা যারা পাঁচ ওয়াক্ত ডিলেমিশি করি অলসতা করি অবহেলা করি তারা যখন এরকম অবহেলা মনের মধ্যে অন্তরের মধ্যে যখন আসবে তখনই আমরা এই দোয়া পরব প্রতিদিনের রুটিনে এই দোয়া আমার থাকতেই হবে সম্মানিত ভাই বোন দোয়াটির অর্থ হচ্ছে রব্বি জাল নিয়ে হে আমার রব আমাকে বানাও হে আমার রব আমাকে বানান কি বানান সলাতি সলাৎ প্রতিষ্ঠাকারী আমি যেন সলাদ প্রতিষ্ঠাকারী হই হে আমার রব আমাকে সলাদ প্রতিষ্ঠাকারী বানান সলাদ কায়েমকারী বানান আমি যেন আমার জীবনে কোনো দিন কোনো সময় সলাদকে সেরে না দেই পাঁচ ওয়াক্ত সলাত আমি যেন নিয়মিত প্রতিদিন ওয়াক্ত হওয়ার সাথে সাথে জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারি এরকম দোয়া মহান রবের কাছে করতে হবে রব্বি জালনি হে আমার রব আমাকে সলাৎ প্রতিষ্ঠাকারী বানান আমাকে সলাৎ কায়েমকারী বানান শুধু আমাকে নয় অমিন এবং আমার বংশধরদের মধ্য থেকে যারা আমার সন্তান আমার সন্তান সন্ততি বংশধর যারা রয়েছে তাদেরকেও আপনি সলাৎ কায়েমকারী বানান আমার সন্তানগুলো যেন সলাৎ আদায় করে জীবনে কখনো যেন তারা সলাত সেরে না দেয় এরকম দোয়া মহান রবের কাছে আমরা করব। তারপর এটা বলেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষান্ত হননি তিনি মহান রবের কাছে বলতেছেন রব্বানা না হে আমাদের রব হে আমার প্রতিপালক হে আমাদের প্রতিপালক ও তা কব্বাল আমি যে তোমার কাছে দোয়া করতেছি এই দোয়া কবুল করো ও তা কব্বাল দোয়া আমার দোয়া তুমি কবুল করো আমার সন্তানরা যেন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আমি যেন নিজেও সলাদ কায়েমকারী হতে পারি তুমি এই দোয়া কবুল করো আমি তোমার কাছে দোয়া করতেছি দোয়া অবশ্যই অবশ্যই তুমি কবুল করো তা না হলে আমরা তো সলাদ আদায় করতে পারবো না আমরা পাঁচ ওক্ত সলাদ প্রতিষ্ঠা করতে পারবো না অতএব হে রব হে আমাদের রব তিনি কাকুতি মিনতি করে তিনি মহান রবের সামনে কাকুতি মিনতি করে তিনি এভাবেই চাচ্ছেন হে আমার রব আমাকে সলাদ কায়েমকারী বানান আমার সন্তানদেরকে তাদেরকেও সলাদ কায়েমকারী বানান তারা কখনো যেন সলাদকে ছেড়ে না দেয় হে আমার রব হে আমার রব রব ব্যা কব্বাল দোয়া আমার দোয়া আপনি কবুল করুন অবশ্যই আমার দোয়া আপনি কবুল করুন সম্মানিত ভাই বোন কত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনি চিন্তা করে থাক চিন্তা করেন যেখানে ইব্রাহিম আলাই ইসালাম একজন নবী হয়ে তিনি বলতেছেন আমাকে সলাদ কায়েমকারী বানান আমার সন্তানদেরকে সলাদ কায়েমকারী বানান আজ আমরা অহরহভাবে আমরা অলসতার কারণে পাশক্ত সলাদকে আজকে ছেড়ে দিচ্ছি আমাদের পিতা মাতা কখনো নিজের জন্য এটা দোয়া করেন না সন্তানদেরকে তো দোয়া করবেন দূরের কথা সন্তানদের সব খেয়াল রাখেন লেখাপড়া হচ্ছে কিনা স্কুলে যাচ্ছে কিনা না ঠিক মতো প্রাইভেট পড়তেছে কিনা সব দেখাশোনা করতেছেন খাওয়া দাওয়া বরণ পোষণ সব কিছু করতেছেন পোশাক আশাক যা কিছু লাগে সব কিছু দিতেছেন দুনিয়া দুনিয়াকে কেন্দ্র করে দুনিয়াবি সফলতা অর্জন করার জন্য একজন পিতা মাতা সব কিছু করতে সম্ভব এই সন্তানের জন্য সব কিছু করতে চায় কিন্তু সন্তান নিজে সলাত আদায় করে না কখনো কোনো দিন এই পিতা মাতা মহান রবের কাছে দোয়া করে না হে আল্লাহ আমার সন্তান যেন পাশক্ত সলা আদায় করে তারা কখনও যেন সলা সেরে না দেয় পৃথিবীতে এমন হাজারো পিতা মাতা রয়েছে এই পিতামাতা নিজের সলা করে না সন্তানদের জন্য কি দোয়া করবে সন্তানের জন্য কি দোয়া করবে সে পিতামাতা তো নিজের জন্যেই দোয়া করে না সম্মানিত ভাই বোন আজ সমাজ এত অধপতনে কেন যাচ্ছে ছেলে মেয়ে কেন ধ্বংস হচ্ছে কারণ পিতা মাতা তাদের নিজের দায়িত্ব থেকে গাফেল হয়ে গিয়েছে আজ পিতামাতা নিজেই সিগারেট খায় আজ পিতামাতা নিজেই বিড়ি খায় গুল দেয় এরকম নেশাদার দ্রব্য পান করে সন্তানদেরকে নেশাদার দ্রব্য পান করা তারা উৎসাহ প্রদান করে নিজেরা যেহেতু পান করে নিষাদার দ্রব্য খাই অতএব সন্তান তো খাবেই এটাই হচ্ছে মূলত উৎসাহ প্রদান করা সম্মানিত বা বোন আসুন আমরা নিজেরা মহান রবের কাছে দোয়া করি আমি নিজে ইসলামের উপর থাকবো আমি এই দিনের উপর অবিচল থাকবো নিজের জন্য দোয়া করব আমার সন্তানদের জন্য দোয়া করব ভাই বোনদের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করব সবাই মিলে পরিবারের সবাই মিলে সমাজের সবাই মিলে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো সলাদ কায়েমকারী হব সম্মানিত ভাই বোন আসুন আমরা দোয়া মুখস্থ করি দোয়া মুখস্থ করতে আমরা বাধ্য সম্মানিত বা বোন দোয়া মুখস্থ করতে আমরা বাধ্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করতে হবে এবং প্রতিদিন আমল করতে হবে যেখানে নবী রাসুলগণ নিজেরা পর্যন্ত দোয়া করতেন দোয়া করেই তারা ক্ষান্ত হয়ে যেতেন না তারা মহান রবের কাছে এভাবে বলতেন কাকুতি মিনতি করে বলতেন হে আল্লাহ আমি যে আপনার কাছে চাচ্ছি আল্লাহ আমি যা চাইলাম আপনি আমার দোয়া কবুল করুন আমার দোয়া আপনি কবুল করুন এই বাক্যে এটাই বোঝা যাচ্ছে তিনি এভাবে বলেন রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক অ তা অব্বাল দোয়া আমি যে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো অবশ্যই অবশ্যই দোয়া কবুল করো আমি যেন পাশক্ত সলাদ কায়েমকারী হই আমার ছেলে মেয়ে বংশধররা তারাও যেন সলাদ কায়েমকারী হয় এভাবে দোয়া করতে হবে সম্মানিত বা বোন আমি প্রত্যেক পিতামাতাকে অনুরোধ জানাচ্ছি আমি প্রত্যেক পিতামাতাকে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেরা গাফিলতির মধ্যে পড়ে নিজেদের জীবনকে ধ্বংস করবেন না সন্তানদের জীবনকেও ধ্বংস করবেন না আসুন আমরা নিজেরা দিনের পথে আসি দিন বোঝার চেষ্টা করি দিন নিয়ে গবেষণা করি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি পিতামাতা যখন কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন সন্তান অবশ্যই অবশ্যই কোরআন শিখবে কোরআন তেলাওয়াত করবে পিতামাতা যদি গাফেল হয়ে যায় তাহলে তাদের কাছে এই সন্তানরা কি আশা করতে পারে পিতা মাতা যদি ভালো না হয় পিতা মাতা যদি সৎ না হয় তাহলে আমি একজন সৎ সন্তান আমি কিভাবে আশা করতে পারি সম্মানিত বোন এরকমভাবে আমরা যদি আমাদের বংশধরকে খুব ভালো দেখতে চাই আমাদের সন্তানদেরকে আমরা যদি সৎ দেখতে চাই তারা জান্নাতি হোক এটা যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই প্রথমে আমাকে পিতামাতা হিসেবে ভালো হতে হবে সৎ হতে হবে তারপর ছেলে মেয়ে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সৎ পথে থাকতে হবে মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবল করুন এবং আমাদেরকে দোয়া শিক্ষার তৌফিক দান করুন অনেক দোয়া রয়েছে অনেক দোয়া রসল সাল আলহি আসাল্লাম জীবদ্দশায় প্রতিদিন কত দোয়া যে তিনি আমল করেছেন পড়েছেন আমরা এগুলো জানিও না বুঝিও না অর্থও জানি না দোয়া মুখস্থও জানি না কীভাবে আমরা রবের কাছে চাইব এটাও আমরা জানি না তাই সম্মানিত ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই দোয়াগুলো মুখস্থ করুন দিনের পথে সময় ব্যয় করুন অলসতা করে অবহেলা করে এই সময়গুলো নষ্ট না করে আসুন আমরা মহান রবের ইবাদত করি আল্লাহতালা আমাদের উপর রহমত নাজিল করুন মহান আল্লাহতালা আমাদের উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করুন এবং শির মুক্ত বেদাত মুক্ত আমল করার ইবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়রব্বাল মিন